তো হ্যালো বন্ধুরা, আরজে টেকনিক্যালের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ। তো আজকে একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট বলবো, যেটা হচ্ছে করোনা ভাইরাস নিয়ে। সেই আপডেটটা কী? তো সেই আপডেটটা হলো, লকডাউন না থাকলে দেশে কত লক্ষ মানুষ করোনা আক্রমণ হতে পারে। অর্থাৎ আমরা অনেকেই কিন্তু লকডাউন সরকার জারি করেছে, ঠিক আছে, কিন্তু আমরা লকডাউনটা মানছি না। যদি এইভাবে লকডাউনটা না মানতে থাকি তাহলে কিন্তু আমাদের ঘোর বিপদ আসতে চলেছে। তো যদি লকডাউন না থাকতো দেশে তাহলে কি ভয়াবহ অবস্থা হতো একবার দেখে নিন। এখানে এবার বলা হয়েছে কি, লকডাউনের নির্দেশ দেওয়ার পরেও দেশে হচ্ছে করোনা আক্রমণের সংখ্যা প্রায় 7,500-এর কাছাকাছি পৌঁছেছে, মৃতের সংখ্যা প্রায় 239। কিন্তু দেশের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি অনুযায়ী ভারতের লকডাউন এবং সংক্রমণ রেখার অত্যন্ত পদক্ষেপ না করলে 15 এপ্রিলের মধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়াতো 8.2 লক্ষ, অর্থাৎ 8,02,000 এ পৌঁছতো যদি লকডাউনটা না মানা হতো বা সরকার যদি জারি না করতো। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগারওয়াল জানিয়েছে, লকডাউন এবং সংক্রমণের রেখার অন্যান্য পরিকল্পনা প্রয়োগ না করলে ভারতের সংক্রমণের হার এতদিনে প্রায় 41% বেড়ে যেত। এছাড়া কিছু ভারতের সংক্রমণ রুখতে যা 41% বেড়ে যেত। এবার কিছু আবার যদি শুধু লকডাউন নির্দেশ দিয়েই সংক্রমণের রেখার অন্যান্য ব্যবস্থা না নেওয়া হতো তাহলে এতদিনে ভারতের সংক্রমণের রেখা পারাতো কিন্তু হচ্ছে 45,000। অর্থাৎ যদি শুধুমাত্র লকডাউনকেই উপেক্ষা করে সমস্ত এই যে স্বাস্থ্য পরিকল্পনা যারা হচ্ছে যাদের আক্রান্ত হচ্ছে তাদের যদি পরিষেবা না হতো, তাদের যদি আইসোলেট না করা হতো, তাহলে কিন্তু এই সমস্ত ব্যবস্থা যদি না হতো তাহলে 45,000-এ কিন্তু ছাড়িয়ে যেত। ভারতে করোনার সংক্রমণ রুখতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। করোনা আক্রান্ত চিকিৎসকদের জন্য প্রায় 586টি হচ্ছে হাসপাতাল প্রস্তুত করা হয়েছে, 1,00,000 আইসোলেট বেড প্রস্তুত করা হয়েছে। করোনা চিকিৎসাদের জন্য সব মিলিয়ে প্রায় 1,150 আইসোলেট বেড তৈরি করা হয়েছে। গত হচ্ছে 25 মার্চ থেকে 21 দিনে যে লকডাউন ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আগামী 14 এপ্রিল পর সেই লকডাউন আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যে সকল দর্শকরা এই ভিডিওটা দেখছো, তো সকলেই বুঝতে পারছে যদি লকডাউন দেশে না হতো তাও কতটা ছড়িয়ে যেত, প্রায় 8,02,000 পর্যন্ত ছড়িয়ে যেত। এবং শুধুমাত্র যদি লকডাউনকে উপেক্ষা করে অন্যান্য ব্যবস্থা না হতো সেখানে তবেই কিন্তু 45,000-এ এই বলছে করোনা ভাইরাসের আক্রমণটা ছড়িয়ে যেত। তো যে সমস্ত মানুষরা ঘরে বসে বোর হচ্ছেন, বাইরে বেরিয়ে আড্ডা করছেন, তাদের বলছে বাইরে বেরিয়ে আড্ডা বন্ধ করুন, সর্বদা ঘরে থাকুন, নিজেকে সুস্থ রাখুন, পরিবারকে সুস্থ রাখুন, এভাবেই কিন্তু আমাদের দেশকেও সুস্থ রাখা যাবে। তো চলুন বন্ধুরা, এই ছিল ভিডিওটা, এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে করে দেবেন একটা লাইক, আর যদি যদি তোমাদের আশেপাশে যারা সকলেই হচ্ছে বাইরে বেরিয়ে নিয়ম তৈরি করছে তাদের ভিডিওটা শেয়ার করুন, তারাও এই পরিকল্পনা জানুন যে কী কী ভয়াবহ অবস্থা হতে চলেছে যদি আমরা লকডাউনটা না মানি। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটা ছিল এইটুকু। ভিডিওটা ভালো লাগলে করে দেবেন লাইক, চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলকে করবেন সাবস্ক্রাইব।